তার এন্ট্রি কেঁপে উঠল পর্দা ডায়লগ দিলেন আমি এই শহরের ডন হ্যালো মিশা সওদাগর বলছি আমার বেঁধে দেওয়া ২৪ ঘন্টা সময় শেষ হতে আর মাত্র ২ ঘন্টা বাকি হুকুম দিলেন বস্তি ছাড়ার না শুনলেই জীবন শেষ এরকম অসংখ্য চরিত্রের অভিনেতা মিশা সওদাগর গল্পের শুরুতেই তার ক্ষমতার দাপট থাকলেও শেষ পর্যন্ত তাকে পরাজিত হতে হতো নায়কের হাতে তবুও তিনি বাংলা সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন এক নামে এবার এই অভিনেতা মাফিয়া ডন হয়ে পর্দায় আসছেন তাও আবার বড় পর্দায় নয় অনলাইন প্ল্যাটফর্মের একটি ওয়েব ফিল্মে মাফিয়া মানে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে একটা কালো চরিত্রের অধিকারী একটা ব্যক্তিত্ব তবে এখানে কালো চরিত্রের অধিকারের ভেতরের মধ্যেও একটা গল্প বলার চেষ্টা করেছেন ডিরেক্টর এবং ওই গল্পটাই ভালো লেগেছে এবং ভাল লাগা থেকেই ভাল লাগাও একটা এমনিও টাকার জন্য কাজ করি প্লাস ভাল লাগা দুইটাই মিলিয়ে কাজ করে বড় পর্দার পাশাপাশি অনলাইনের ওয়েবে কেন মিশা আর কেনই বা তিনি এই মাধ্যমে অভিনয় করছেন শাহিন সুমন খুব আদরের ছোট ভাই আমি মনে করি শাহিন সুমন চেষ্টা করে মৌলিকত্ব ধরে রাখতে আর এটার এই ওয়েব ফিল্মে কাজ করার আরেকটা ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে যে টিভি এবং আমরা বলি যে এবং ফিল্মের সমস্ত শিল্পীর একটা মিশ্রণ আছে সেটা যে লাইক আমি আছি মাহেম মাই আছেন ইমন আছেন তারপর তেমনি করে জাহিদ ভাই আছেন মিলন আছে এরকম টিভির অনেক অনেক টপ ওয়ান পারফর্মাররা আছেন সব মিলিয়ে আমি বলবো যে শ্যামল মওলা আছে একজন আমার অনেক পছন্দের একটা আর্টিস্ট তো সব মিলিয়ে বলবো যে একটা মানে মাল্টি কাস্ট ফুল একটা ওয়েব ফিল্ম হতে যাচ্ছে বড়পদ্দার মিশাকে কি ওয়েব সিরিজে মেনে নিতে পারবে তার অগণিত ভক্ত কি বলছেন এই খল অভিনেতা নতুন জিনিসের প্রতি মানুষের একটা আকৃষ্টতা থাকবেই কারণ নতুনের প্রতি সবসময় একটা ফিল অন্যরকম থাকে আর যদি ভালো কাজ হয় তাহলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে আর যদি আমরা ভালো কন্টেন্ট না দিতে পারি তাহলে হয়তো বা প্রত্যাখ্যান হবে আর এখন তো হল কম সেই জায়গায় মানুষ আর তাছাড়া মানুষের হাতে সময় কম যে হলে যাবে অ্যারেঞ্জ করবে সময় টাকা খরচ করবে সময় বের করবে তারপরে এরকম সময় মানুষের কম তো এই জন্য ওই ফিল্ম তো ইচ্ছা মতো দেখা যায় ডাউনলোড করে দেখা যায় তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে এই কালচারটা ওয়েব ফিল্ম এটা মনে হয় আমার বাংলাদেশে মানে এস্টাবলিশড হয়ে যাবে তবে মিশা মনে করেন অভিনয় তার রক্তে আর তাই তো বড় কিংবা ছোট কোনো পর্দায় তার বাধা নয় মুহিব আল হাসান সময় সংবাদ ঢাকা